তোমাদের কালকে শিবরাত্রি কেমন গেল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে চলে এসেছে দুই বদমাস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। তাহলে চলো সাথে সাথে থাকো, আমরা একটু চায়ের সাথে আড্ডা বেরোই। আড্ডা তো কিচ্ছু মারা হবে না, ওকে তাড়াতাড়ি বেরোতে হবে, অফিস যেতে হবে, অফিস যেতে হবে, আড্ডা মারার কোনো টাইম নেই, আজকে আর্জেন্সি আছে খুবই খুবই। তো চলো তাড়াতাড়ি ছটাফট রেডি হয়ে নিই, ওর মতন অফিস চলে যাবে, আমি আমাদের বাড়ি যাবো। আমি তো এখন তোমাদের সাথে তারপর কানেক্ট হচ্ছি। এই যে আমি বাড়ি চলে এলাম, এখন মা রান্না করছে যে লুচি আর চানা মশলা। এবার মা চানা মশলা কি তৈরি করছে না লুচি ভাজছো? চানা মশলা তৈরি হচ্ছে, এখন চানা মশলা তৈরি হচ্ছে। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি রেসিপিটা, সঙ্গে থাকো। এখন তো রান্না ফান্না সব রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। বাবু ঘুমিয়ে পড়েছে, খেলো দেলো ঘুমালো। বাবুর পটিটা একটু কমছে না, হালকা হালকা হয়ে যাচ্ছে পটিটা। আই থিঙ্ক আমাকে ভিটামিন ডাক্তারকে একটু জিজ্ঞেস করতে হবে যে ভিটামিনের ওষুধটা খেলেই হয়তো ওর পটিটা হচ্ছে, এটা আমি জিজ্ঞেস করে নেবো। আর এখন চিংড়ি মাছের বড়া করব, ভাত আর ভাত বসাবো, এটাই আমাদের একটা কি প্ল্যান হয়েছিল। আমরা ভেবেছিলাম যে কলকাতায় যাবো, রাম ঠাকুরের দীক্ষা ফিক্ষা কিছু নেব, কিন্তু আমাদের মাথাতেই ছিল না। হঠাৎ এখন মা বলছে যে পাপা এসে, মানে তোমাদেরকে বলেছিলাম যে পাপাইদেরকে, পাপাই জেঠু মারা গেছে, তেমনি পাপাইদের জেঠু মারা গেছে, আমাদের তো কাল অসুখ চলছে, আমরা দীক্ষা নিতে পারবো না, তার জন্য মানে আমরা দীক্ষাটা নিচ্ছি না, দেখি এবার কি হয়। জ্বর জ্বর লাগছে, আজকে দাঁতে নাকি একটু দাঁতটা উঠিয়েছে, দাঁত ওঠায় নাকি, ক্লিপটা আজকে নাকি আরো টাইট করে দিয়েছে, তার জন্য ওর একটু জ্বর আসবে আর কি। আজকে তো মোমো আর মোমো স্যুপ ওর জন্য নিয়ে যাচ্ছি, তবে একটু পরে আমরা বেরোবো শপিং করতে, কারণ পরশু দিন আমাদের জার্নি আছে। তো তোমরা দেখতে থাকো অবশ্যই, রেডি বেরোনোর জন্য আর শপিং করার জন্য বেরোতে যাওয়া, শপিং করার জন্য বেরোতে যাওয়া হচ্ছে, ওর তো খুব আনন্দ। তো যাই হোক আমরা এবার বেরোচ্ছি। ভেতরে ঢুকি, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এই তো আমরা ম্যাক্সে শপিং করছি, তো ভিডিওতে দেখাতে পারবো না, এক্ষুনি অবজেকশন জানালো। তো যাই হোক ঠিক আছে, আমরা শপিং করার পর তোমাদেরকে বাড়ি থেকে দেখাবো কি 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 শপিং করেছি, সেটা বাড়ি থেকে অবশ্যই দেখাবো। বলো তোমার কিছু বলার আছে? আমি বাড়ি থেকে করব তো, আগে শপিংটা করে নিই, না দেখো সবাই বারবার ওয়ার্নিং দিচ্ছে যে, ওয়ার্নিং দিচ্ছে ভিডিওটা না করতে, ঠিক আছে? ঠিক আছে চলো। What happened? Tojo? Tojo, what happened? 20 seconds. Avoid touching eyes, nose and mouth. Practice respiration. এবার আমি নিচে ওর হলো, এবার উপরে যাচ্ছি আমরা। শপিং কমপ্লিট হলো, এবার যাচ্ছি বিলিং কাউন্টারে। আচ্ছা তুমি ব্যাগ নিয়ে নাও তাহলে, তোমার মোবাইলকে দিয়ে রাখার জন্য তো ব্যাগ এখানে দেখো পাবে মনে হয়, এখানে ব্যাগ পাবে। পুরো মোটামুটি দোকান উঠে নিয়েছে, এর মধ্যে শুধুমাত্র ওর না, আমারও আছে কিছু, শুধুমাত্র ওর বলে না, তবু আমরা গোটা দোকান মোটামুটি উঠিয়ে নিয়ে আসার মতো ব্যাপার। তো ও তো আমার হেল্প করেছে ওঠানোর জন্য। যাই হোক তো দেখতেই পাচ্ছ, তো থাকো দেখতে থাকো।
তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে কার কোনটা জিনিস ওকে আমি বলি আজকে আমরা ম্যাক্সে শপিং করতে গেছিলাম তো ম্যাক্সে আমার এমনি ড্রেস ভালোই থাকে আর যেটা নাইটি যে কালেকশনগুলো হয় আমার ম্যাক্সে ওটা আমার বেশি ভালো লাগে তার জন্য ম্যাক্স থেকে বেশি নাইটিটা কিনি তার জন্য এই যে এটা একটা নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা প্রিন্টেড তোমার দামগুলোকে বলতে হবে প্রাইসটা 499 কোন দুটো টপ আমার মাথায় নাই মানে আছে আছে বুঝতে পেরেছি এই দুটো টপ মনে হয় যতদূর সম্ভব মেবি হতে পারে এই একটা 400 দুটোই 400 এরকম কোন মানে ছিল যে দুটো কিনলে 100 টাকা লেস এরকম একটা কিছু হবে খুব সুন্দর লেবু প্রিন্ট একদম লেবু মালাই তারপরে আর এটা 449 এ এটা ম্যাক্সে একটা এটা আমার হাজবেন্ড চুজ করেছে এটা পরার জন্য কিন্তু টপটা খুব কুল টপ কুল একদম কুল টাইপের লাগবে পরলে যদি স্লিম হতাম আরো ভালো লাগতো তবে টপটা খুব কুল লাগছে আমার টপটা খুব সুন্দর তোমার বডির চয়েস তো খুব ভালো ঘন্টা কিনে দেওয়ার পর বলতে দোকান কেন কিনে আনলি কেন দোকান কিনে নিয়ে আসে ওটা বলতে তুই চুপ কর আমি শপিং দেখাচ্ছি শপিং দেখাতে দে ওটা বলতে হয় আর একটা ওতে এল সাইজে এটা এটাও আমার হাজবেন্ডই চুজ করে দিয়েছে দেখো কি চুজ আমার আর কি আর নিয়েছি হচ্ছে এই শর্টস পর সব বাড়িতে পরারই নিয়েছি কারণ আমার খুব বাজে হয়ে গেছিল অবস্থা আরো নিয়েছো বাবা এটা একটা সস নিয়েছি আর এটা প্রাইস বলছি তোমাদের যদি থাকে প্রাইস বলে দাও এটার প্রাইস হচ্ছে 449 ওয়াও আর এটাও সেরকমই আবার প্যান্ট সস নিয়েছি দেখেছো কত প্যান্ট এটা হলো 699 ও হাফ প্যান্ট পরে যাবে হাফ প্যান্ট পরে আসবে দেখেছো বেশি বকিস না হ্যাঁ ব্লক কোজি করতে দে হাসাস না বেশি বেশি একদম বেশি বকিস না এটা 699 দেখতে পাচ্ছো তো এই লাস্টে এইটা নেবো এইটা নেবো এইটা নেবো এইটা তো ভালো নেবো দেখেছো কতগুলো একটা মানে ইয়ে হয়ে গেছে মানে এই বাপরে বাপ এটা নেবো এটা নেবো ওই নিচেও আছে একটা তো এই হচ্ছে ব্যাপারটা দোকানের মতো একটা ব্যাপার তো আমার এই কটাই বাজার হয়েছে মানে সব মানে বাড়িতে পরার জন্য রেগুলার ইউজের জন্য এগুলো আর কে নিয়েছে রেগুলার ইউজের আর কেউ নেয়নি আমার বাড়িতে সবাই এত ভদ্র আমি সবসময় শপিং করি আমার বড় কিছু করে না ছেলে তো কিছু করেই না তোমার যা শপিং হ্যাঁ তো ভাবো আমি একা শপিং করি বাড়িতে তার জন্য এত বিল হয়ে যায় কি করে আমি জানি আমি একা শপিং করি আচ্ছা এবার ইনারটা দেখাচ্ছি ক্যামেরার ওপারে যিনি আছে এবার দেখো সব থেকে বিচ্ছু মাল দেখাচ্ছি মাত্র কয়েকটা জিনিস নিয়েছি তাও আবার এটা ও চুজ করেছে দেখো এটা আমি চুজ করে দিচ্ছি এটাই হচ্ছে বউ তোকে চুজ করে দিয়েছে আমি তোমাকে কতগুলো চুজ করেছি সেটা বলো এটা এগুলোকে কি বলে ছেলেদের এগুলোকে এটা স্যান্ডো টাইপ স্যান্ডো টাইপে 399 নিয়েছে এটা একটা পাপায়ের এটা খুব সুন্দর এটা আমি চুজ করে দিচ্ছি দেখতেই পাচ্ছ বেশ চয়েসটা খুব ভালো বিচে বিচ বিচ টাইপেরই আছে আর এই একটা নিয়েছে হ্যাঁ এই শর্টস একটা শর্টস বিচে পরে ধুলো মাখবো এই শর্টটা পরে এটা খুব সুন্দর ওফ চাদর এটা আর এটাকে একটা এটা এটা কি কোনো মানে অফার ছিল এই দুটোতে হ্যাঁ এই দুটোতে অফার ছিল আমি তো অফার দেখে কিনি বুঝতেই পারছো আমার তো অত তুই চুপ কর তুই চুপ কর দেখো এবার আমারটা দেখো একটা দুটো আমি কোনটা নিব আর নেই পেন আগেকার দিনে হতো না যে এইভাবে বিছানার চাদর ফেলা থাকতো এইভাবে খুঁজতে হতো এটার মধ্যে এটার পর কোনটা নেব এইটা নেব নেই না না আমার তো একটা দুটো আর নেই কিছু এটা তো স্যান্ডো আমার তো আর কিছু নেই আমাদের নাই কি আমার তো কিছু নাই আমার একটার পর একটা একটার পর একটা এবার এটা আমাদের বিচ্ছু মালের বাচ্চার জন্য আর এই বিচ্ছু স্কর্পিও স্কর্পিও ম্যানের জন্য এটা প্যান্ট একটা সুন্দর এটা আর একটা প্যান্ট আর একটা প্যান্ট সুন্দর এগুলো
sandal. Sandal types. এগুলো কত নিয়েছে? এগুলো 199. Beach vibe. আর এটা হচ্ছে ফোন প্যানগুলো 449 করে. আর এটা নিয়েছে 369. বাহ, এটা খুব সুন্দর. আর এটা নিয়েছে হচ্ছে 329. এই বাজার করেছে. Champs only. Wow. Champsই বাজার করেছে. আমরা বাজার করিনি. Champs বাজার করেছে. Another. 169 এটা নিয়েছে. এটা স্যান্ডো. Cool dude. Cool, এ খুব সুন্দর ওগুলো. আর এটা নিয়েছে 329. দেখা যাচ্ছে Champs. চ্যাম্পসও ছাড়েনি, চ্যাম্পসের মা করবে আর ও করবে না, শুধুমাত্র আমি ফ্লপ হয়ে গেছি এখানে, দেখতেই পাচ্ছ তোমরা, শুধু আমি ফ্লপ আছি, আর কি বলবো, আর কিছু বলার আছে তোমার? তো এই আমাদের বাজার, বাজার করে আমরা টিং টিং টি টিং দুটো বেড কভার পেয়েছি. শুধু পেয়েছি না, এটা কিনতে হয়েছে. এটা হলো 200 করে দিতে হয়েছে না? এটা তাহলে 200 প্লাস 200 400 এক্সট্রা দিতে হয়েছে. আমি বাচ্চাকে নিয়ে এদিক ওদিক সামলাতে সামলাতে দেখছি ব্যাগ পুরো ভরে গেছে, ঠিক আছে? এবার ওখানে তো আমি ক্যামেরা করতে পারছি না, তো আমি ভাবলাম, আমি যখন এলাম পেমেন্টের ডেস্কে তখন দেখছি পুরো লাট হয়ে আছে, পুরো একদম পুরো, মানে ওগুলো তো গোছানো ছিল না, গোছানো থাকলে কি সুন্দর সমান লাগে, মানে অল্প লাগে, আর পুরো লাট হয়ে আছে. আমার মনে হচ্ছে দীপা গোটা দোকানে কিনে নিয়েছে এরকম ব্যাপার. তো এই হলো আজকে আমাদের শপিং, ম্যাক্সের শপিং, প্যাথেটিক ম্যাক্স শপিং আমাদের. তো যাই হোক, তো এরকম যদি আমাদের ছোটোখাটো ট্যুর হতে থাকে তাহলে তুমি ভাবো যে কীরকম হতে থাকে. আজ আমরা ব্লগ করছি তো আমাদের ভেতরের খবর জানতে পারছো কেউ, আর না হলে জানতে পারতে না, এটা পুরো আধুরা এই থেকে যেত. তুমি কিনে দিয়ে কতটা হ্যাপি? আমি কিনে দিয়ে, কেউ কিনে দিয়ে এরকম হ্যাপি হতে পারে বাস নিয়ে? বলো হ্যাপি হ্যাপি হতে পারে? এত পয়সা খরচ করে হ্যাপি হতে পারে? মজা করছিলাম, যাই হোক অসুবিধা নেই, কিনে নিয়েছি, এখন দুঃখ কাটতে লাগবে মনে হচ্ছে, দেখতেই পাচ্ছ. কাটবো না, মেরে কাঁদাবো. আমি কাটবো না, তোকে মেরে কাঁদাবো. তো এই হচ্ছে ব্যাপার. তো চলো এবার আমরা এবার খাবো ডিনার. ডিনার মোটামুটি রেডি আছে, শুধু ভাতটা করতে হবে. তো আর আমার আজকে রাতে ক্লিপ খুলেনি, আজকে ও দাঁতে ক্লিপ ক্লিপটা খুলবে. হ্যাঁ, ডাক্তারও চায় না পেট পুরে খায়, আমার এত মোটা হয়ে যাচ্ছে, আমাকে আবার ক্লিপ পুরে দিল দাঁতের মধ্যে. তো আমরা ভেবেছিলাম যে হয়তো আজকে হয়তো খুলে দেবে. তো যাই হোক, আর একটা মাস নাই ওয়েট করবে, এতদিন এতদিন ওয়েট করা হলো, আর একটা মাস ওয়েট নাই করাই যাবে, কোনো অসুবিধা নেই. যাই হোক, ঠিক আছে, চলে চলো আমরা. তোমরা কমেন্ট করে জানো তোমাদের কিন্তু ব্লগটা কেমন লাগছে, তাই না? হ্যাঁ অবশ্যই, তোমরা কিন্তু কমেন্ট করো যে ব্লগটা কেমন লাগছে, কোনো জায়গায় যদি প্রবলেম থাকে বা কোনো কিছু আরো কিছু যদি করার কন্টেন্ট কিছু মানে তোমরা আইডিয়া দাও, সেগুলো তোমরা দিতে পারো, আমার কোনো আপত্তি নেই. এবার ধরো দেখো, যদি কোনো রকম কমেন্টসই না আসে তাহলে সেই ক্ষেত্রে ভুল কমেন্টস বা বাজে কমেন্টস যখনই আসে মানুষ তখন সেই কমেন্টটাকেও আমরা ভালোভাবে ধরবো, যে হেট কমেন্ট দেবে তাকেও আমরা ভাববো যে দেখতেও তো দেখছে. হ্যাঁ অবভিয়াসলি, যে আমাদের কি প্রবলেম আছে বা কি আরো কিছু গ্রো আপ করতে হবে, তো সেইগুলো তো যতক্ষণ না মানুষ ভুল করে ততক্ষণ তো শেখে না. তো কোনো যদি ফালতু কমেন্টও আসে, হ্যাঁ সেটাও কিন্তু আমরা তখন কি করবো, রিকভারি করার চেষ্টা করবো. তো এইটাও কিন্তু খুব জরুরি একটা, যে একটা ভালো কমেন্টের সাথে সাথে একটা খারাপ কমেন্টেরও দরকার আছে. তো সব কিছুতেই ভালো এবং খারাপ এই দুই নিয়েই চলা উচিত. তো যাই হোক, আমরা আমার মধ্যে আমার পুরোটাই ভালো প্যাকেজ, ওর মধ্যে যেমন ভালো খারাপ দুটো মিলিয়ে প্যাকেজ, তার জন্য দুটোই দরকার. একদম ঠিক, ঠিক ঠিকই আছে, সব লাইফেই এরকম সমান হওয়া উচিত. তো যাই হোক, তো অবশ্যই তোমরা কমেন্ট করতে থেকো, আমরা তাহলে আরও ইন্টারেস্টেড হব এবং আমরা অনেক কিছু আরও কন্টেন্ট আনার চেষ্টা করব. আমরা চাইছি আপ্রাণ চেষ্টা, এবং আমাদের সময় একটু কম, আমার সময়টা একটু কম আছে, ওরও অবশ্য সময় কম আছে, বাচ্চা নিয়ে ওরও ও খুব ইনভলভ থেকে বাড়ি যায়, যেটুকু টাইম পাই না মাঝে ঘুমিয়ে যায়, এটা হচ্ছে ব্যাপার. ট্রাভেল ব্লগটা হয়ে যায় তারপরে তোমাদেরকে, তোমাদের সাথে তোমরা কিন্তু দেখতে থাকবে অবভিয়াসলি, হ্যাঁ মিস কেউ করবে না. হ্যাঁ তো যাই হোক, চলো ডিনার করি এবার, ডিনার করার পর তোমাদের সাথে আবার আসছি গুড নাইট বলতে. খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার আমরা বেডের দিকে যাচ্ছি অবভিয়াসলি. শুতে পারবে না, কিন্তু এডিট করা বাকি আছে এখন, এডিট এখনো চলছে, এডিট করতে করতে নিশ্চয়ই ঘুমিয়ে যাব আপলোড দিয়ে. অবভিয়াসলি প্রত্যেক দিনের মতো কোনো রকমে খাওয়া দাওয়া হলো, ঠিক আছে এবার এডিট করবো, এডিট করে তারপরে ঘুমাবো.
তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তো obviously সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো আমরা চাইছি যে তো আরো আগে যেন ভালো ভালো কিছু ভিডিও দেখতে পারো তো অবশ্যই টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ অল